মানুষ যেমন চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম করোনা ভাইরাস বা কোভিড-19 বা প্যান্ডেমিক অফ কোভিড-19 ইন ইন্ডিয়া এই নিয়ে প্যারাগ্রাফ। আজকে একই বিষয়ের উপর অর্থাৎ করোনা ভাইরাস বা কোভিড-19 বা প্যান্ডেমিক অফ কোভিড-19 এর উপর যদি রিপোর্ট রাইটিং তোমাদের আসে, সেক্ষেত্রে তোমরা কীভাবে রিপোর্ট রাইটিংটা করবে এর উপরেই এই ভিডিও। ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। তো ঠিক আছে, শুরু করা যাক। রিপোর্ট রাইটিং অন কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক অফ কোভিড-19 অর কোভিড-19 ইন ইন্ডিয়া কীভাবে প্রশ্নটা থাকতে পারে পরীক্ষায়, বিশেষ করে ক্লাস 10 এবং 12 এর স্টুডেন্টের জন্য এই বিষয়ের উপর রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর কোশ্চেন দেখো, সাপোজ ইউর লোকাল ক্লাব অর্গানাইজড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প অন দ্য অনগোয়িং প্যান্ডেমিক অফ কোভিড-19। অর্থাৎ মনে করো তোমার স্থানীয় ক্লাব যে কোভিড-19 মহামারী চলছে তার উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা শিবির এর আয়োজন করেছে। নাও রাইট এ রিপোর্ট অন হাউ দ্য ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই ইউর লোকাল ক্লাব। এবার এর উপর একটা রিপোর্ট তৈরি করো, তোমার ক্লাব কীভাবে এটা আয়োজন করেছিল। বা এভাবে প্রশ্নটি থাকতে পারে, সাপোজ ইউর স্কুল রিওপেন্ড আফটার এ লং টাইম অ্যান্ড দ্য স্কুল অথরিটি অ্যারেঞ্জড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প অন দ্য অনগোয়িং প্যান্ডেমিক অফ কোভিড-19। মনে করো তোমার স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার পর তোমার স্কুল কর্তৃপক্ষ সরকারের নির্দেশ অনুযায়ী একটা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছে স্কুল খোলার পর। নাও রাইট এ রিপোর্ট অন ইট, এটার উপর এবার রিপোর্ট লিখো। অর্থাৎ দুভাবে কোশ্চিনটি হতে পারে, একটা ক্লাবের উপর থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প, অথবা তোমার স্কুল রিওপেন্ড হয়েছে কোভিড-19 প্রোটোকল মেনে, এরপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, এবার এর উপর রিপোর্ট লিখতে হবে। এবারে দেখো শুরু হচ্ছে রিপোর্টটি। অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প অন প্যান্ডেমিক অফ কোভিড-19 অর এ হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অন কোভিড-19, এভাবে তোমরা টাইটেল দিবে। প্রথমে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে, তাহলে বেশি ভালো লাগে দেখে, এবং চেষ্টা করবে টাইটেলটা সোজা করে লেখা। তারপর বাই দিবে, বাই দিয়ে ব্র্যাকেটে ইওর নেম করা আছে, অর্থাৎ এখানে তোমাদের নাম বসাবে। তারপর শুরু হচ্ছে বাঁ দিকে, যেরকম ফরম্যাট থাকে তোমরা জানো, মালদা ফেব্রুয়ারি 19, সবুজ সংঘ অফ মালদা / ABC হাই স্কুল ইন মালদা অ্যারেঞ্জড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প অন দ্য অনগোয়িং প্যান্ডেমিক অফ কোভিড-19 ইয়েস্টারডে। অর্থাৎ মালদার সবুজ সংঘ বা মালদা জেলাতে ABC হাই স্কুল একটা নাম দেওয়া হয়েছে, একটা স্বাস্থ্য সচেতনতা শিবির বা সচেতনতা শিবিরের আয়োজন করেছিল কোভিড-19 উপর গতকাল। দ্য ক্লাব অর দ্য স্কুল অথরিটি অর্থাৎ ক্লাব বা বিদ্যালয় কর্তৃপক্ষ অর্গানাইজ দ্য হোল প্রোগ্রাম ফলোয়িং দ্য কোভিড-19 প্রোটোকল স্ট্রিক্টলি। কোভিড-19 উপর যে প্রোটোকল অর্থাৎ নির্দেশাবলী রয়েছে সেগুলো ভালোভাবে অনুসরণ করেই এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল। যেখানে যেখানে অবলিক দেওয়া আছে, অর্থাৎ ক্লাব আসলে ক্লাব লিখতে হবে আর স্কুল আসলে স্কুল লিখতে হবে। এবারে নিচে ওয়ার্ডস দেওয়া আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো, অ্যারেঞ্জ আয়োজন করা, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা শিবির, অনগোয়িং অর্থাৎ বর্তমানে যেটা চলছে, অথরিটি কর্তৃপক্ষ অর্গানাইজড আয়োজন করেছিল, হোল প্রোগ্রাম পুরো অনুষ্ঠান, কোভিড-19 প্রোটোকল, কোভিড-19 নিয়ম বিধি স্ট্রিক্টলি কঠোরভাবে। যাই হোক, পুরো রিপোর্ট রাইটিংটি ধাপে ধাপে এখানে দেওয়া হয়েছে একটাই কারণ, তাহলে তোমাদের বাংলা সহকারে নিচে শব্দ একই সাথে সরবরাহ করা হচ্ছে এবং তোমাদের সেটা মনে করতে বা তোমরা যদি চাও যে ভিডিওটি পজ করে সেটা লিখে নেবে খাতায়, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এই জন্য পুরো রিপোর্টটি ধাপে ধাপে পার্ট আকারে বলা হচ্ছে। নেক্সট পার্ট, দে ইনফর্ম পিপল বিফোর হ্যান্ড বাই অ্যাডভার্টাইজিং অন ইট অন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ তারা আগের থেকে লোকেদেরকে সেটা সম্পর্কে অ্যাডভার্টাইজ করেছিল, জানিয়েছিল, বিশেষিত করেছিল মানুষকে। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুক, টুইটার, বিভিন্ন হতে পারে বা ওয়েবসাইট হতে পারে, সেখানে বিজ্ঞাপন দিয়ে অ্যান্ড ভায়া টেক্সট মেসেজ, এবং কাউকে টেক্সট মেসেজের মাধ্যমে তারা এই অনুষ্ঠানের সম্পর্কে জানিয়েছিল লোকেদেরকে আগের থেকে। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 11 AM বাই অ্যান ওপেনিং সং সাং বাই দ্য স্টুডেন্টস। অনুষ্ঠানটি 11টার সময় শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে যেটি ছাত্ররা গিয়েছিল। দ্য লোকাল ভিডিও প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম, স্থানীয় যে ভিডিও ছিলেন, ব্লক আধিকারিক ছিলেন, তিনি সভাপতিত্ব করেছিলেন এই অনুষ্ঠানে। এমিনেন্ট ডক্টরস, হেলথ ওয়ার্কার্স অল ওয়ার প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। বিখ্যাত ডাক্তার, স্বাস্থ্যকর্মী সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য হেডমাস্টার অফ ABC স্কুল হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং সাচ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প ইন দ্য লোকালিটি। ABC হাই স্কুলের জাস্ট একটা নাম দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো স্কুলের নাম দিতে পারো। ABC হাই স্কুলের প্রধান শিক্ষক এরকম একটা দিনে এই এলাকায়
এরকম একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে তার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন। এবারে নিচে ওয়ার্ডস ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো দেখো, ইনফর্ম জানিয়েছিল বিফোরহ্যান্ড, আগে থেকে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপিত করে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম, আমি আর পড়ছি না, সেগুলো তোমরা পড়ে নেবে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি। আর প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। এরপরে ডক্টরস গেভ ডিটেলড ইনফরমেশন অ্যাবাউট দ্য অনগোয়িং প্যান্ডেমিক অফ কোভিড নাইন্টিন। ডাক্তাররা যে বর্তমানে যে মহামারী চলছে কোভিড নাইন্টিন তার উপর ডিটেলড ইনফরমেশন, বিস্তারিত তথ্য সরবরাহ করেছিলেন। দে এম্ফাসাইজড মেনটেনিং গুড হাইজিন, তারা সুস্বাস্থ্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে তার উপর জোর দিয়েছিলেন, এম্ফাসাইজড। ওয়েয়ারিং ফেস মাস্ক, ওয়াশিং হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি উইথ সোপ আর অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার, অর্থাৎ ফেস মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া সাবান দিয়ে বা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আমাদের রয়েছে সেগুলো দিয়ে হাত ধোয়া, সোশ্যাল ডিস্টান্সিং, সামাজিক দূরত্ব যে আমাদের পালন করতে হবে সেটা, অ্যাভয়েডিং পাবলিক গ্যাদারিংস অর্থাৎ পাবলিক যে জমায়েত সেগুলোর থেকে এড়িয়ে যাওয়া, এটসেট্রা ক্যান বি লাইফ সেভিং মেজার্স টু প্রোটেক্ট আস, এগুলো আমাদের জীবন রক্ষাকারী পদক্ষেপ হতে পারে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। দে অলসো রেকমেন্ড ভিটামিন সি, জিঙ্ক, D3 ফর ইমিউনিটি বুস্টিং, অর্থাৎ তারা আরও বলেছেন ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খেতে হবে, জিঙ্ক, D3 প্রভৃতি এগুলো নিতে হবে, ইমিউনিটি বুস্টিং অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাকে আরও বুস্ট করতে হবে, বাড়াতে হবে। এই জন্য স্ট্রং ইমিউনিটি ক্যান হেল্প আস ফাইট এগেনস্ট দ্য ভাইরাস, অর্থাৎ শক্তিশালী বা জোরদার প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। এবার ওয়ার্ডস বিস্তারিত যে শব্দগুলো, ডিটেইলড বিস্তারিত, এম্ফাসাইজড জোর দেওয়া, মেনটেন পালন করা, হাইজিন পরিচ্ছন্নতা, ওয়েয়ারিং পরিধান করা, যাই হোক আমি আর পড়ছি না, নিচে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা খাতায় লিখে নেবে বা দেখতে পারো। এবারে চলে আসি পরের ধাপে। ডক্টরস অলসো ডিসকাসড হাউ কোভিড নাইন্টিন ভাইরাস হার্মস হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, ডাক্তাররা এছাড়াও আলোচনা করেছেন কীভাবে কোভিড নাইন্টিন ভাইরাস মানুষের শ্বাসযন্ত্রের ক্ষতি করে, শ্বাস প্রক্রিয়াকে ক্ষতি করে। দ্য ভাইরাস স্প্রেডস মেনলি বাই রেসপিরেটরি ড্রপলেটস জেনারেটেড ফ্রম দ্য কাফ অর স্নিচ অফ এ কোভিড নাইন্টিন পেশেন্ট, এই ভাইরাসটা মূলত ছড়ায় রেসপিরেটরি ড্রপলেটস অর্থাৎ আমাদের যে শ্বাসযন্ত্রের মাধ্যমে যেগুলো ড্রপলেটস বেরোয় সেটা কী হতে পারে, হাঁচি কাশির মাধ্যমে কোনো জলকণা হতে পারে, অন্য কোনো নিগমনকারী পদার্থ হতে পারে, সেগুলোর মাধ্যমে কোভিড নাইন্টিন ভাইরাসটা কিন্তু ছড়াতে পারে। ভলান্টিয়ার্স ইন দ্য প্রোগ্রাম ডিস্ট্রিবিউটেড ফ্রি মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার্স টু অল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, সেখানে যে স্বেচ্ছাসেবকরা ছিলেন, ভলান্টিয়ার্সরা ছিল, তারা সবাইকে সেখানে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের মধ্যে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিল। দে অলসো ডিস্ট্রিবিউটেড লিফলেট কন্টেইনিং ইনফরমেশন অন কোভিড নাইন্টিন টু দ্য কমন পিপল ফর বেটার অ্যাওয়ারনেস, এছাড়া তারা লিফলেট অর্থাৎ বিজ্ঞাপন বা প্রমাণপত্র বিতরণ করেছিল সেখানে যারা উপস্থিত ছিল। কোভিড নাইন্টিনের উপর বিভিন্ন তথ্য দেওয়া আছে, ডুজ অর ডোন্টস এরকম দেওয়া থাকতে পারে হয়তো, সেগুলো দিয়েছিল, বিতরণ করেছিল আরও ভালো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য। এবার নিচে ওয়ার্ডস দেওয়া রয়েছে, ডিসকাসড আলোচনা করা, হিউম্যান মানুষ, রেসপিরেটরি শ্বাসযন্ত্র, এগুলো পড়ছি না, তোমরা দেখে নেবে, যেগুলো তোমাদের কঠিন মনে হবে ভিডিওটি পজ করে সেগুলো লিখে নেবে। এরপর ডক্টর কে সরকার ক্লারিফাইড দ্য কমন সিমটমস অফ এ কোভিড নাইন্টিন পেশেন্ট উইথ দ্য ইনফরমেশন দ্যাট সাম পিপল হ্যাভ নো সিমটমস, অর্থাৎ ডক্টর কে সরকার পরিষ্কার করেছিলেন কোভিড নাইন্টিন রোগীর সাধারণ যে উপসর্গগুলো সেগুলো, এবং একই সাথে তিনি এটাও বললেন যে কোনো কোনো লোকের কোনো উপসর্গই নাও দেখা দিতে পারে। ডাক্তারের নাম এখানে জাস্ট দেওয়া হয়েছে, তোমরা যে কোনো ডাক্তারের নাম দিতে পারো। ফিভার, ড্রাই কাফ, ব্রিথিং প্রবলেম, সোর থ্রোট, মাসল পেন, হেডেক অ্যান্ড লস অফ টেস্ট অর স্মেল আর সাম অফ দ্য কমন সিমটমস অফ এ কোভিড নাইন্টিন পেশেন্ট, অর্থাৎ জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, এছাড়া স্বাদ ও গন্ধ অনুভূতি না পাওয়া, এগুলো হলো সাধারণ উপসর্গ একজন কোভিড নাইন্টিন পেশেন্টের। দ্য লোকাল ভিডিও অ্যাসিওর পিপুল অফ অল পসিবল হেল্প ফ্রম দ্য গভ, স্থানীয় ভিডিও ব্লক আধিকারিক তিনি লোকেদেরকে আশ্বস্ত করলেন সমস্ত রকম সরকারি সাহায্য দেওয়ার ব্যাপারে। হি অলসো মেনশন দ্য অনগোয়িং ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি, এছাড়াও তিনি এটা উল্লেখ করলেন যে বর্তমান দেশে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে অর্থাৎ টিকাকরণ কর্মসূচি যে চলছে, কোভ্যাকসিন এবং কোভিশিল্ড যেটা দেওয়া চলছে, তোমরা নিশ্চয়ই জানো এগুলো, খবর পড়েছ, সেগুলো সম্পর্কেও জানালেন। দ্য প্রোগ্রাম ওয়াজ এ বিগ সাকসেস, অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছিল, সফল হয়েছিল, অ্যান্ড ইট প্লিজড অল, সবাইকে খুশি করেছিল। দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট 2 PM উইথ দ্য সং উই শ্যাল ওভারকাম ওয়ান ডে সাং বাই দ্য স্টুডেন্টস, অনুষ্ঠানটি দুটোর সময় শেষ হয় এই গান দ্বারা যে আমরা আবার করবো জয়, যেটি ছাত্ররা গিয়েছিল। তো এইভাবে রিপোর্টটি শেষ হলো,
এবার গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো দেখো, ক্লারিফাইড পরিষ্কার করেছিল, সিমটমস লক্ষণ বা উপসর্গ, ব্রিথিং প্রবলেম, শ্বাসকষ্ট আমি আর পড়ছি না, যেগুলো যেগুলো তোমাদের মনে হবে কঠিন সেগুলো ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি অনুরোধ দিয়ে ভিডিওটি শেষ করছি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রাইটিং স্কিল নিয়ে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে।